হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুন্দর একটি ডিজাইনার ব্লাউজের হাতা। আপনারা চাইলে এরকম ডিজাইনার হাতা ব্লাউজে দিতে পারেন, আবার জামার হাতায়ও দিয়ে নিতে পারেন। কিভাবে এটি সহজ পদ্ধতিতে এই ডিজাইনটি সেলাই করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন আমি সেলাইটি করে দেখাই, মানে ডিজাইনটি করে দেখাই। ডিজাইনটি করার জন্য এখানে দেখুন আমি 1.5 ইঞ্চি চওড়া ও 1.5 ইঞ্চি লম্বা অনেকগুলো কাপড় কেটে নিয়েছি ডিজাইনটি করার জন্য। দেখুন এবার হাতার বহারের মুখটা আমি একটা ভাঁজ দিয়ে নিয়েছি, নিয়ে এই যে অংশটা ডিজাইন করব, দেখুন আমি কিভাবে ভাঁজ দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখুন। ভাঁজ দেওয়ার পরে দেখুন এটা 1/2 ইঞ্চি পরিমাণ বাহিরে রেখে আমি বাকি অংশটা হাতার ভিতরে ঢুকিয়ে দিয়ে উপর দিয়ে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি। আবারও আমি ভালো করে দেখিয়ে দিয়েছি, প্রথমে একটা ভাঁজ দিয়ে কোনাকোনি ভাঁজ দিয়েছি, তারপর আর একটা ভাঁজ দিয়েছি, এবং তারপরে আর একটি ভাঁজ দিয়ে মোট 3টা ভাঁজ দিয়ে আমি ডিজাইনটি করে নিচ্ছি। দেখুন আমি 1/2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে আমি ডিজাইনটি মানে কাপড়গুলো বসিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে রেখে। আমি কিভাবে মানে ডিজাইনটি করার জন্য কাপড়টা ভাঁজ দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখুন। এরকম ডিজাইনার হাতা আপনারা কিন্তু ব্লাউজে অথবা জামায় দিয়ে নিতে পারবেন। আমি কিন্তু ব্লাউজেই বানিয়ে নিয়েছি। দেখুন আস্তে আস্তে আমি ডিজাইনটা করে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে আমার সঙ্গে থাকুন নিত্য নতুন আরও ভিডিও পেতে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখুন একইভাবে কিন্তু আমি পুরো হাতার অংশটা ডিজাইন করে নিচ্ছি। দেখুন আবারও এই মাথায় এসে আমি ডিজাইনটি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম সুন্দর ডিজাইনের হাতা কিন্তু আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন, তাহলে এরকম হাতা আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। দেখুন এর সাইড দিয়ে আরেকটি আমি সেলাই দিয়ে নিচ্ছি যাতে নিচের অংশটা বেরিয়ে না আসে, মানে নিচের যে বাড়তি যে কাপড়টুকু আছে ওই কাপড়টুকু কাপড়ের সঙ্গে মানে ফিট হয়ে যায়, মানে বেরিয়ে না আসে। এবার দেখুন বাড়তি কাপড়ের অংশটুকু আমি কেটে নিচ্ছি। ভিডিওটিতে আমি আপনাদেরকে হাতার অংশটা ডিজাইন করে দেখালাম, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে গলার ডিজাইন এরকম করে কিভাবে করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন হাতাটি সেলাই মানে ডিজাইন করার পরে হাতার অংশটা দেখতে এরকম হয়েছে। এবার দেখুন হাতার অংশটা আমি ব্লাউজের বডির অংশের সঙ্গে জয়েন্ট দিয়ে নেব। এবার বগল মোহরার মাপটা নিয়ে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি, নিয়ে হাতার মুখের মাপটাও নিয়ে দাগ দিয়ে নিয়ে তার উপর দিয়ে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিলাম।
এই যে হাতাটি সেলাই করার পরে এরকম হয়েছে। এবার দেখুন বডির অংশের সঙ্গে হাতাটি আমি সামনে পাটে হাফ ইঞ্চি বাড়তি নিয়ে সেলাই দিয়ে নিচ্ছি, কারণ হাতাটা ঘুরে যায়, এজন্য বডির সামনে পাটের দিকে হাতার যে সেলাইয়ের অংশটা হাফ ইঞ্চি এগিয়ে দিতে হবে। এবার হাফ ইঞ্চি বরাবর রেখে আমি পুরাটাই সেলাই দিয়ে নিচ্ছি। এই ডিজাইনটি আপনারা কিন্তু খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারবেন আমার ভিডিওটি যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন। এবার এখান থেকে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, মানে পুরো সাইডটা ব্লাউজে ডাবল সেলাই দিয়ে নিলাম। এবার জয়েন্ট করার পরে দেখুন হাতার অংশটি দেখতে কেমন হয়েছে। এই যে, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।